হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুজা এসে গেছি তোমাদের সঙ্গে বকবক করতে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি সুজা, সোনারপুর থেকে সুজা। আমার একটা খুব খুব ছোট চ্যানেল, তোমরা সবাই পাশে থেকো, প্লিজ কেউ স্কিপ করো না, একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করো। আর এত রাতে কেউ ব্লগ শুরু করে না, আমি একটা পাগলি পাগল যাই বলতে পারো, আমি এত রাতেই শুরু করলাম। কারণ কি বলো তো, দেখো রাত এখন বাজে 2:05, 2:05, কারণ আমার বর আসে 2:40, হ্যাঁ 2:40-40-এর দিকে, 45, 3:00 প্রায়। তো আমি ঘুমোই না, জেগেই থাকি, বিছানায় ফোন টোন দেখি। সেজন্য ভাবলাম আর সকালবেলায় কালকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, মানে রান্নার কাজ, তো 9:00-এর মধ্যে রান্না করতে হয়, 9:00-টায় বেরিয়ে যায়। আর শাক, সেটা হচ্ছে কুমড়ো শাক, কুমড়ো শাক রান্না করবো, যা হোক দিয়ে করবো, সবজি দিয়ে, চচ্চড়ি হোক কি ডাল দিয়ে। তো সেটা আমি এখন কেটে নেব, যেহেতু সকালবেলায় মানে কাটতে দেরি হয়ে যাবে, শাক কেটে সকালবেলায় রান্না করা সম্ভব নয় তাড়াহুড়োর মধ্যে। তো সেই জন্যই আমি তোমাদের সঙ্গে ব্লগটা এখন থেকে শেয়ার করতে শুরু করলাম, সবাই সঙ্গে থাকো এটাই বলবো। আর চলো দেখতে থাকো, দেখলে কন্টিনিউ করলে অবশ্যই ভালো লাগবে। চলো ভালোবেসে দেখো আমাকে, ভালোবেসে নিজের বাড়ির মেয়ে, নিজের বাড়ির মানুষ এরকম বানিয়ে নাও প্লিজ, একটাই অনুরোধ করবো তোমাদেরকে। দেখো এই যে হলো সেই শাক নিয়ে বসে গেছি, এটা হচ্ছে কুমড়ো শাক, পাই না আমরা শখে, মানে খুব কম কম পাই, কিনে আনতে গেলে, এটা কেনা নয় যদিও, কিনে আনলে এতগুলো থাকে না, এর হাফও থাকে না। তো যাই হোক এখন কেটে নিই। তো দেখো আমি শাকটা কেটে নিচ্ছি। আর এখানে একটা কথা বলি, আমার সংসার, স্বামী, সন্তান সব যাতে ভালো থাকে সেজন্যই তো আমরা রাত দিন নিজের কথা না ভেবেই এগিয়ে যাই, তাই না? তো আমরা কেন নিজেকে দাসী বা কাজের মেয়ে ভাবো? তো তোমরা যারা যারা এরকম ভাবো দিয়ে মনটা খারাপ করো, প্লিজ মন খারাপ করো না, সব কিছুই আমাদের। আর আমাদের ঘরের লাইটটা একদমই কম, মানে রাত্রেবেলায় ভোল্টেজ থাকেই না, সেই জন্য এরকম হচ্ছে ক্যামেরাটা, যেন মনে হচ্ছে লাইটিং একবার ভোল্টেজ বাড়ছে একবার কমছে, এরকমই হচ্ছে কয়েকদিন। তো দেখো পরের দিন সকালবেলায় আমি শাকটা কাটার পরে কতটা হয়েছে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। এদিকে ছেলের সুজিটা বসিয়ে দিয়েছি। তো আমাদের মেয়েদের তো এটাই না, যারা যেসব মেয়েরা বাইরেও ওয়ার্ক করে সেক্ষেত্রে আলাদা, কিন্তু আমরা যারা ঘরে, ঘরটাই শুধু সামলাই, তো তারা প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সেইগুলো ভেবে দেখবে। তো আমরা যখন কোনো দিন কোনো কারণে অসুস্থ হয়ে যাই, তারাও কোথাও না কোথাও থমকে যায়। তো এটাই তো সেখানে দাঁড়ায় যে আমাদের ওপরই ডিপেন্ড করে সংসারটা আছে, তো সেখানে কেন আমরা দাসী ভাববো বা কাজের মানুষ ভাববো, আমরাই রানী, এটাই আমি ভেবে থাকি। দেখো কুমড়ো শাকটা আমি করছি, আজকে হচ্ছে ডাল দেওয়া, অর্ধেক না আমি রেখে দিয়েছি, অনেকটা হয়ে গিয়েছিলো, অর্ধেক রেখে দিয়েছি, সেটা অন্যদিন অন্য কোনো কিছু দিয়ে খাবো। আর এইদিকে ছেলে খুব বিরক্ত করছিলো বলে ওই যে লেটারগুলো দিয়ে ওকে আমি ট্রেন মানে বানিয়ে দিয়েছি দড়ি দিয়ে, 2-4 জোড়ে একসঙ্গে, ও খুলেও দিয়েছে, অনেকগুলো জোড়া ছিল, তো ও ছিঁড়ে দিয়েছে, ওখানে বসে আছে, পাটা শুধু দেখা যাচ্ছিলো, কারণ ওর কিছু পড়া ছিল না বলে পুরোটা দেখাতে পারলাম না। আর এইদিকে দেখো আমি ছেলের রান্নাটা বসিয়ে, ঘরে না ঝোল হচ্ছিলো, তো হয়েছিল আর বুধবার বলে আমি ঝোলটা একটু একটু নামিয়ে নিচ্ছি, রান্নার কাজটা ঘরটা আজকে করবো না, দেরি হয়ে গেছে। তো ঝোল হলে ঘরে ভালো নয়, আর শনি মঙ্গলবার অমাবস্যা সংক্রান্তি এগুলোতে তো পূর্ণিমা ঝোল টোল নেওয়া যায় না, মানে ঝেড়ে দেওয়া যায় না, এগুলো একটা বাস্তু টিপস, এগুলো আমি মেনে চলি, জানি না তোমরা কারা মেনে চলো, আমি এগুলো মেনে চলি, ছোটো থেকে দেখে আসছি, যেটা সেটা তো মানতেই হবে না। তো শনি মঙ্গলবার নাকি ঝোল ঝাড়তে হয় না। দেখো এই মিটারের এটাও কালো হয়ে গেছে ঝোলে, তো আমি তো হাত দিয়ে উঠতে পারবো না, কারণ আমার হাত পাবে না, নিচে ফ্রিজ আছে, ডিসি আছে, আর এই একটা বাড়ি দেখো, এটা আমার ছেলেকে ভয় দেখাই, কোনো দুষ্টুমি করলে এটা দিয়ে ভয় দেখাই, তাই এটা এইভাবে তোলা আছে ওপরে যাতে না ওর হাত পায়, ওর হাত পেলে কী করবে বলো তো, খেলতে থাকবে আর আমাকে দেবে না। তো আমি ঝোল টোল ঝেড়ে চলে গেলাম ঘর মুছতে, আর ঘর মুছতে গিয়ে আগে আমি জানলাটা মুছে নিচ্ছি ঘরের, কারণ জানলাটা এইভাবে নিশ্চয় না ভীষণ টিকটিকি হাঁটে আর টিকটিকি পটি করে, তো টিকটিকির পটি তো একদমই ভালো নয়, আমার ছেলে খেলা টেলা করে কোথায় মুখে কোন দিন দিয়ে ফেলবে, সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন জানলার এই অংশগুলো যাতে কিছু না থাকে। তো কখন আমি কাজ করব, খেলা করবে, কি করবে তা না করবে ঠিক নেই। আর আজকে আমাদের রান্না হয়েছিল তোমরা তো জানো, তাও একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার ছেলের তরকারি, একদম সাদা সাদা যেরকম রান্না করি সেরকমই মাছের ঝোল, আর হয়েছে এই যে কুমড়োর শাক ডাল দিয়ে আর ভেন্ডি ভাজা,
ওই দিকে হয়েছে পাঙাশ মাছের ঝাল। এই হলো আমাদের রেসিপি। তো আমি পুজো টুজো দিয়ে, যেটা না করলে আমার কাটে না দিনটা, ভালো লাগে না একদম আমার এটা, মানে করলে মাসের যে কয়টা দিন আমি করতে পারি না আমার ভীষণ খারাপ লাগে, সেটা হলো এই তুলসী পাতা। দেখো চারটে আছে, তো প্রসাদগুলো আমি তুলে, নকুলদানাগুলো তুলে আমি প্রত্যেক দিন এটা খাই, আমার বেশ ভালো লাগে। এটা খাওয়ার পরে একটুখানি জল খাই, তো জানি না আমার কোথাও না কোথাও বেশ শান্তি লাগে মনে মনে। তুলসী পাতা খাওয়াও ভালো শরীরের জন্য, আর আমার তো খেতে ভালো লাগে সেই জন্য আমি খাই। তোমরা কে কে খাও আমাকে জানিও। তুলসী পাতা, তুলসী পাতা খাওয়ার পর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি, এখন এই কটা খাবো। অনেক কটা ছিল, নষ্ট হয়ে গেছে, এগুলোকে তোমরা কী বলো জানাবে? হ্যাঁ, আমরা নোর বলি, তারপরে আমি তো মেদিনীপুরের মেয়ে, আমার বাপের বাড়িতে ওখানে বলে শিলাকুল। যাই হোক, এগুলো খেতে ভালো লাগে, একটু বড় বড় হলে নুন দিয়ে লঙ্কা দিয়ে রোদে দেওয়ার পরে খেতে খুব সুন্দর লাগে। কিন্তু দেখো হঠাৎ করে মেঘলা হয়ে গেছে, এই হলো ব্যাপার। জামাকাপড়গুলো কিছু শুকনো হয়নি, রোদ হলেও জ্বালা, মেঘ হলেও জ্বালা। মেঘ হয়েছে কিন্তু প্রচণ্ড কুমো একটা গরম। তো এই যে বাটি নিয়ে বসে গেছি, ছেলে যেহেতু ঘুমোচ্ছে সেহেতু এখন খেতে ভালো লাগবে, না হলে ভালো লাগবে মানে খেতে পারবো, হয়তো একটা আধটা মুখে দেবে, কোথায় অ্যাসিডিটি হয়ে যাবে, তাই না? বাচ্চা মানুষ, সেই জন্য আমি এখন খাচ্ছি, একটুখানি নুন নিলাম অল্প কয়েকটাকে। আমি টক মোটামুটি খেতে পারি, খুব যে খাই সেটা নয় কিন্তু মোটামুটি খেতে পারি। আস্তে আস্তে কথা বলছি, ছেলে ঘরে ঘুমোচ্ছে তো আর চোখ বন্ধ হয়ে আসছে আমার, ওটা খেয়েই ঘুমিয়ে পড়বো, চোখ বন্ধ আর হয়ে আসছে, ঘুম পাচ্ছে কেন বলো তো? কালকে তোমাদের সঙ্গে শুরুই করেছিলাম 2:05, তখন আমি কুমড়ো শাক কাটতে বসেছিলাম, তারপরে কাটতে কাটতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে, অনেকটা শাক হয়েছে সেই জন্য রেখেও দিলাম। তো মানে অর্ধেক রান্না করলাম, আর ওই কাঁঠালের বীজ, তারপরে ঝিঙে টিঙে সব সবজি একটু একটু দিয়ে কুমড়ো শাকটা একদিন খাবো, সেই জন্য হাফ রেখে দিয়েছি, আর হাফ আজকে রান্না করেছি। আর এখন বাজার করা বলো তো 11:45, মানে 10:53, কত ঘন্টা আর ঘুমিয়েছি ধরো, শুয়েছি 3টেতে, উঠেছি 6:30 দিকে, এই করে করে জীবন কাটছে। তো আমরাও থমকে গেলে আমাদের সংসারগুলো থমকে যাবে, আমরাই তো সংসারের সব, তাই না? আমি কখনো নিজেকে দাসী বা ছোটো লোক বা মানে মনে অনেকে ছোটো লোক হয়েছে, অনেকে মনে করে না যে সারাদিন কাজ করছি, বাচ্চা সামলাচ্ছি, বাসন মাজছি, কাপড় কাচ্ছি, কেমন নিজেকে ছোটো ছোটো মনে করে, কি আমি কি কাজের লোক এরকম মনে করে। কিন্তু আমি এগুলো মনে করি না, আমি মনে করি কি এটাই তো আমার সংসার, আমারই তো সব, আমার সন্তান, আমার সংসার, আমার ছেলেকে আমি সময়ে খাওয়াবো, স্বামীকে সময়ে রান্না করে দেবো, সেই জন্য আমি টাইমে উঠে রান্না করছি, কি আমি ইউটিউবটা করছি বলে আমার সময় লাগছে রাতে ঘুমোতে, আমারই তো সব, আমারই তো জীবনের এগুলো অঙ্গ। তো আমি কেন ভাববো যে আমি দাসী কি কাজী, কাজের মানুষ আমি কখনোই ভাবি না, উল্টে আমি নিজেকে মনে করি আমি সব, আর আমি ছাড়া যদি ওরা থমকে যায় তাহলে আমিই তো সব, তাই না? তোমরা কখনো নিজেকে ছোটো মানে ভেবো না, সংসারে দেখবে তোমার একদিন শরীর খারাপ হলে কত মানুষের অসুবিধা হবে। তুমি যাদের সঙ্গে জড়িয়ে সংসার করো, যারা শ্বশুর শাশুড়ির সঙ্গে, আমি ঘেমে স্নান করে যাচ্ছি, এখন তো ফ্যান ট্যান নেই, আর কথাগুলো বলছি বলে আমি এখানে বসেছি। যাই হোক, চলো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেটা বলছিলাম, তোমার সঙ্গে যারা জড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি, যাদের যাদের সঙ্গে সংসার করো, তুমি একদিন শরীর খারাপ হলে দেখবে ওই মানুষগুলো অনেকটা থমকে যায়, ওদেরও অনেক অসুবিধা হয়। তাহলে আমরা কেন নিজেকে ছোটো ভাববো যে আমি দাসী, আমি কাজের মানুষ, এটাই ভাবতে হবে, এগুলো তো সব আমারই, তাই না? আমিও তো বেঁধে রেখেছি, তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আসছি নতুন একটা ভিডিও নিয়ে।